আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্সিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুমিল্লা ও বরিশাল সহ বিভিন্ন জেলায় 17 জনের মৃত্যু, সারা দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার প্রভাবে বাড়ছে বেকারত্ব, পুরনো পেশা ছাড়তে বাধ্য হচ্ছে অনেক মানুষ। 70% দরিদ্র মানুষের আয় বন্ধ, কাজ হারানোর ঝুঁকিতে 1.5 কোটি মানুষ। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে পরিবারের সদস্যদের নিয়ে খুলনা অঞ্চলের 9টি মিলের সামনে শ্রমিকদের বিক্ষোভ। উত্তরাঞ্চলে বন্যার আরও অবনতি, পানিতে ডুবে এক শিশুর মৃত্যু। এবং বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 5 লাখ, ভয়ানক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, করোনা বা এর উপসর্গ নিয়ে সারা দেশে 24 ঘন্টায় আরো 17 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লায় 7 জন ও বরিশালে 6 জন মারা গেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 1 করোনা রোগী। এছাড়া উপসর্গ নিয়ে আরো 6 জনের মৃত্যু হয়। এখন পর্যন্ত এই হাসপাতালে করোনা পজিটিভ ও উপসর্গ নিয়ে মারা গেছে 139 জন, ভর্তি আছে আরো 108 জন। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে 24 ঘন্টায় আরো 2 জন ও করোনা উপসর্গে 4 জন মারা গেছে। এছাড়া চট্টগ্রামে 2 জন এবং পটুয়াখালী ও নোয়াখালীতে 2 জন মারা গেছে। এদিকে গত 2 দিনে শেরপুরে মাত্র 60টি নমুনা পরীক্ষা হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে। দ্রুত নমুনা পরীক্ষা না হয় আতঙ্ক বাড়ছে বাসিন্দাদের মধ্যে। সিরাজগঞ্জ, নেত্রকোনা সহ বিভিন্ন জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 100 মানুষ। দেশে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1700 ছাড়িয়েছে। সবশেষ 24 ঘন্টায় প্রাণ হারিয়েছে আরও 43 জন। স্বাস্থ্য দপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয়, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 3809 জনের শরীরে। মোট আক্রান্তের সংখ্যা 137,887 জন। ইকরামুল হক সাইমের রিপোর্ট। দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান বাড়ছে প্রতিনিয়তই। এর ঊর্ধ্বমুখী রেখা কবে চূড়ায় গিয়ে ঠেকবে তার স্পষ্ট জবাব নেই। সবশেষ 24 ঘন্টায় 1899টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 3809 জন, শতকরা হার 21.05। আমাদের এ পর্যন্ত পিসিআরে পরীক্ষা হয়েছে 7,30,197টি নমুনা এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছে 137,787 জন এবং এ পর্যন্ত শনাক্তের হার 18.87%। দিন যত গড়াচ্ছে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। নতুন করে তাতে যোগ হয়েছে আরও 43 জন, এদের মধ্যে 21 জন ঢাকা ও 10 জন চট্টগ্রাম বিভাগের। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1738 জন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.26%। পরিসংখ্যানে স্পষ্ট দিনকে দিন খারাপ হচ্ছে পরিস্থিতি। সংক্রমণের 112 দিনে মৃত্যু সংখ্যা 1738 হলেও এর প্রায় 1/3 মারা গেছেন জুন মাসে। জুনের 27 দিনে মৃত্যু হয়েছে 1088 জনের, শেষ এক সপ্তাহে মৃত্যু 250 মানুষের। স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে করোনায় মৃত্যুবরণকারীদের দাফন বা সৎকারে মানবিক হওয়ার আহ্বান জানানো হয়। প্রত্যেক মৃতদেহের প্রতি আমাদের সম্মান জানানো উচিত এবং সঠিকভাবে তাদের সৎকার বা দাফন ক্রিয়া চালানো দরকার। সেজন্যই যথাযথভাবে সাহায্য করা, একটি মানুষ মারা গেলে বা মৃতদের যেন যথাযথভাবে সৎকার হয় সেই ব্যাপারে সবাইকে সাহায্য করবার জন্য আহ্বান জানাচ্ছি। বুলেটিনে আরও জানানো হয়, 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1409 জন। দুইটি নমুনা এবং এ পর্যন্ত ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 87 জন। করোনার প্রভাবে বাড়ছে বেকারত্ব, পুরনো পেশা ছাড়তে বাধ্য হচ্ছে অনেক মানুষ। শিক্ষকতা ছেড়ে কেউ হয়েছেন কলা বিক্রেতা, কারো দীর্ঘদিনের ব্যবসা শেষ, কেউ বা আবার চাকরি হারিয়ে চলে যাচ্ছেন গ্রামে। এক জরিপে দেখা গেছে করোনার প্রভাবে দেশে 70% দরিদ্র মানুষের আয় বন্ধ হয়ে গেছে আর 1.5 কোটি মানুষ পড়েছে কাজ হারানোর ঝুঁকিতে।
গবেষকরা বলছেন, করোনার এই সময় কৃষির মতো বিকল্প পেশায় মনোযোগ দেওয়ার কথা। আপনি সজীবের রিপোর্ট। আমি বাবা, মানে আমার তো স্বাভাবিক একটা তো ওদের একটু আপ্যায়ন, ভালো একটু আপ্যায়ন করা দরকার। তো ওই যে ওইটা যখন না পাচ্ছি তখন খুব আর বেশি খারাপ লাগছে। তখন মনে হচ্ছে কি এমন হয়েছে যে কি বলে খারাপ কথা, যে আমি করে আত্মহত্যার মতো এরকম মনে একের সঙ্গে আসছে। স্কুল শিক্ষক আব্দুল রাজ্জাক এখন কলা বিক্রেতা। রাজধানীর লালবাগের একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। সেই স্কুলের গেটেই এখন কলা বেচেন আব্দুল রাজ্জাক। করোনায় বন্ধ স্কুল, বন্ধ স্কুলের বেতনও। এখানে যদি আমার 100 টাকা ইনকাম হয় তো আমি মনে করি না, কারণ এই মুহূর্তে একেবারে বেকার তো থাকছি না। আর আমাদের যে স্কুলের কর্তৃপক্ষ, তারা তো আমাদের বেতনটা দিতে পারতেছে না। বাংলাদেশে করোনা এসেছে 3.5 মাস, এতেই শেষ মাঝহারের পুরনো ব্যবসা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই ব্যবস্থাপনা পরিচালক এখন গ্রামের বাড়ির পথে সব গুছিয়ে। আমার বিজনেসটা আসলে রানিং বিজনেসই ছিল, বাট লাস্ট লকডাউনের পর থেকে বিজনেসটা আর কন্টিনিউ করার সুযোগ হয়নি। এমপ্লয়িরাও আসেনি বা এমপ্লয়িদেরকেও আসলে আমরা স্যালারি দিতে পারছি না। এই অবস্থায় ফ্যামিলি নিয়ে কন্টিনিউ করাটা আসলে খুবই ডিফিকাল্ট ঢাকাতে। চোখের জলে কষ্ট কমলে কান্নার সময়টা হয়তো দীর্ঘ হতো বিউটির। প্রায় 1.5 যুগ ছিলেন রাজধানীতে, ছিল এক সন্তান আর মা বাবা নিয়ে ছোট্ট একটা সংসার। করোনায় চাকরি হারিয়ে সাজানো সংসারটা এখন পিকআপ ভ্যানে। বাঁচতে তো হবে, বাঁচার জন্যই তো চলে যাইতাছি গ্রামে। এখানে থাকলে তো ঘর ভাড়া দিতে হবে। আইনেই আছে বাড়ি ভাড়ার চাপ সহ নানা সমস্যা, তাই কমেছে ঢাকার মানুষ, দীর্ঘ হচ্ছে টুলেটের সংখ্যা। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD-র জরিপ বলছে, করোনার প্রভাবে দেশের 70% মানুষের আয় বন্ধ হয়ে গেছে। এই ধরনের মানুষের পেশা পরিবর্তনের ক্ষেত্রে একটা বড় সুযোগ হতে পারে কৃষিতে তাদের যোগদানের ক্ষেত্রে। কৃষিভিত্তিক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, সেটা শস্য, অশস্য, যেগুলো কিনা লাভজনক কৃষি অথবা রপ্তানিমুখী কৃষির মতো সে পণ্য যদি উৎপাদনে যারা যাচ্ছেন তারা যুক্ত হতে পারে, তাহলে সেখানে তারা একটা সুযোগ নিতে পারে। তাই সব ক্ষেত্রে করোনার প্রভাব মোকাবেলায় সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার তাগিদ গবেষকদের। ছবিতে এই বিদায় দেখতে যতটা সহজ মনে হয়, বাস্তবতা ঠিক ততটাই কঠিন। জীবন বাস্তবতার শিকার হয়ে করোনার মধ্যে চাকরি হারিয়ে ব্যবসা নষ্ট হয়ে এই মানুষগুলো ফিরছেন গ্রামের বাড়িতে। লোকে মুখের নানা প্রশ্নের কী জবাব দিবেন তা জানা নেই। জানা নেই করোনা কবে চলে যাবে, কবে তারা আবার ঢাকায় ফিরবে। এত সব বাস্তবতার মধ্যে তাদের এখন একটাই সঙ্গী, এটি হলো চোখের জল। হার্দিক সজীব, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যখাত সহ সব অনিয়মের সাথে জড়িতদের দলীয় পরিচয় থাকলেও কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে দিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, দুর্নীতি রোধে জিরো টলারেন্স নীতিতে অটল প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় উত্তরবঙ্গ সহ দেশের কয়েকটি জেলায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান ওবায়দুল কাদের। আমি সরকারের দুর্নীতি বিরোধী অবস্থান আবারও মনে করিয়ে দিয়ে বলতে চাই, শুধু স্বাস্থ্য খাতই নয়, যে কোনো খাতের অনিয়ম, অন্যায়, দুর্নীতি রোধে দেশরত্ন শেখ হাসিনা জিরো টলারেন্স নীতিতে অটল। সরকারের ব্যর্থতা ও উদাসীনতায় সারা দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। নিজ বাসা থেকে ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি দাবি করেন, করোনা মহামারীর মধ্যেও সরকারের প্রশ্রয়ে সারা দেশে চলছে দুর্নীতির মহোৎসব। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, বিনা চিকিৎসায় মানুষ মারা গেছে। আমাদের প্রত্যেক ব্যক্তিকে কম আমাদের আমরা
সরকার স্বাস্থ্য খাতে চরম অবহেলা করার জন্য, তাদের উদাসীনতার জন্য এবং কোভিড-19 আক্রমণের পর থেকে তারা সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে, ভ্রান্ত নীতির কারণে আজকে বাংলাদেশে সবচেয়ে করুণ অবস্থার সৃষ্টি হয়েছে। এই দুঃসময়ে, চরম দুঃসময়ে আজকে দুর্নীতিতে ছেয়ে গেছে স্বাস্থ্য বিভাগ। এমন একটি সরকার আজকে আমাদের দেশ শাসন করছে যা নির্বাচিত সরকার নয়, যাদের কোনো জবাবদিহিতা নেই। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে পরিবারের সদস্যদের নিয়ে খুলনা অঞ্চলের 9টি মিলের সামনে শ্রমিকদের বিক্ষোভ। সকালে তারা মিলে এসে জড়ো হয়। হঠাৎ করে এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে তা বাতিল দাবি জানিয়ে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা। গতকাল দেশের 25টি রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে অবসরে পাঠানো সরকারি সিদ্ধান্ত হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়া তা প্রত্যাখ্যান করেন শ্রমিকরা। পাটকলে লোকসানের কারণ উদ্ঘাটনের দাবি জানিয়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন খুলনার শ্রমিক নেতারা। তারা বলেন, বিষয়টি নিয়ে আজ দুপুরে ঢাকায় বৈঠক ডেকেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনুজান সুফিয়ান। এতে অংশ নিতে খুলনা থেকে ঢাকায় আসছেন শ্রমিক নেতাদের 10 সদস্যের প্রতিনিধি দল। দেশের অন্যান্য জেলার পাটকল শ্রমিকরাও বৈঠকে উপস্থিত থাকবেন বলে জানা গেছে। উজানের পাহাড়ি ঢল ও টানা বর্ষণে দেশের উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। যমুনা ও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদনদীর পানি বৃদ্ধি পাওয়ায় জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দ, মাদারগঞ্জ ও সরিষাবাড়ি উপজেলার 20টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে জেলায় 1,21,000-এর উপরে মানুষ। পানিতে ডুবে মাদারগঞ্জের মির্জাপুর গ্রাম 7 বছরের শিশুর মৃত্যু হয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 29 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিরাজগঞ্জে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্রতিদিন প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। গত 24 ঘন্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি আরও 20 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে সকাল 6টায় বিপদসীমার 26 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। অন্যদিকে জেলার কাজীপুর উপজেলার পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি পায় 29 সেন্টিমিটার এবং তা সকালে বিপদসীমার 56 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতিও অবনতি হয়েছে। ব্রহ্মপুত্রের পানি চিলমারি পয়েন্টে বিপদসীমার 77 সেন্টিমিটার, দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে 64 সেন্টিমিটার ও ধরলা পানি সেতু পয়েন্টে বিপদসীমার 76 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বেড়েছে অন্যান্য নদনদীর পানিও। ফলে জেলার চিলমারি, উলিপুর, সদর, রৌমারী, রাজীবপুর ও নাগেশ্বরী সহ 8টি উপজেলায় নদনদীর অববাহিকার নিম্নাঞ্চল সহ প্রায় 250 চর ও দ্বীপচর প্লাবিত। পানিবন্দী হয়ে পড়েছে 150 মানুষ। এসব এলাকায় ঘরবাড়ি, রাস্তাঘাট তলিয়ে গেছে। নেত্রকোনার উদ্ধাখালীর নদী পানি বেড়ে যাওয়ায় আকস্মিক সীমান্তবর্তী কলমান্দাকান্দা উপজেলার সদর, রংছাতি, খারনই, লেঙ্গুড়া ও নাজিরপুর ইউনিয়ন সহ 7টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। তবে নেত্রকোনা নদনদীর পানি বৃদ্ধি পেতে শুরু করলেও এখনও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। করোনা ভাইরাসের সারা বিশ্বে মৃতের সংখ্যা 5 লাখ ছাড়িয়েছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা এখন 5,01,200 বেশি। এর প্রায় 1/4 মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন মৃতের সংখ্যা 1,25,800, আক্রান্ত হয়েছে প্রায় 25.5 লাখ। এর মধ্যে টেক্সাসে ভয়ানক রূপ নিয়েছে করোনা পরিস্থিতি। গত কয়েকদিন ধরেই দৈনিক গড়ে সেখানে আক্রান্ত শনাক্ত হচ্ছে 5,000-এরও বেশি। দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় অন্যান্য অঙ্গরাজ্যতেও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। এদিকে 24 ঘন্টায় অস্ট্রেলিয়ায় ভিক্টোরিয়ায় শনাক্ত হয়েছে আরও 75 জন করোনা রোগী, যাতে বেশ উদ্বেগজনক বলে মনে করছে স্থানীয় প্রশাসন। কোরিয়া, ভারত সহ অন্যান্য দেশেও বাড়ছে এই সংক্রমণ। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। শ্বেতাঙ্গদের ক্ষমতায়নের পক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইট নিয়ে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্র জুড়ে।
যেখানে তিনি একটি ভিডিও রিটুইট করেন। তাকে দেখা গেছে ট্রাম্পের এক সমর্থক হোয়াইট পাওয়ার বলে চিৎকার করছেন। এই অবস্থায় বর্ণবাদকে উস্কে দেওয়ার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে, যদিও তিনি তা অস্বীকার করে বলছেন সমর্থককে হোয়াইট পাওয়ার উক্তি তিনি শুনতেই পাননি। পরে নিজের অ্যাকাউন্ট থেকে এই ভিডিও টুইট মুছে ফেলেন ট্রাম্প। এবার জানাবো পলিটিক্স খেলার খবর। স্পানিয়লকে 1-0 গোলে হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে বলের দখল আর আক্রমণে এগিয়ে ছিল রিয়ালি, তবে বারবারই বল জালে জড়াতে ব্যর্থ হয় স্প্যানিশ জায়ান্টরা। রিয়ালের লক্ষণকে পরীক্ষায় ফেলে স্বাগতিকরাও। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে এসে অসাধারণ এক গোল পায় অতিথিরা। ব্যাকহিল থেকে বল পেয়ে জালে জড়ান ক্যাসেমিরো। দ্বিতীয়ার্ধে ভালো কিছু সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি জিদান শিষ্যরা। গোল পরিশোধ করে সমতায় ফিরতে পারেনি স্পানিয়ল। তাতে 10 গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এ জয় 32 ম্যাচে 71 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচ খেলে 2 নম্বরে থাকা বার্সেলোনার সংগ্রহ 69 পয়েন্ট। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে কুমিল্লা ও বরিশাল সহ বিভিন্ন জেলায় 17 জনের মৃত্যু। সারা দেশে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার প্রভাবে বাড়ছে বেকারত্ব। পুরনো পেশা ছাড়তে বাধ্য হচ্ছে অনেক মানুষ। 70% দরিদ্র মানুষের আয় বন্ধ। কাজ হারানোর ঝুঁকিতে 1.5 কোটি মানুষ। রাষ্ট্রায়ত্ত পাটকল বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে পরিবারের সদস্যদের নিয়ে খুলনা অঞ্চলের 9টি মিলের সামনে শ্রমিকদের বিক্ষোভ। উত্তরাঞ্চলে বন্যার আরো অবনতি। পানিতে ডুবে 1 শিশুর মৃত্যু। এবং বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়ালো 5 লাখ। ভয়ানক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের টেক্সাসে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।